আজকের রাশিফল 27শে মার্চ 2022, রবিবার, তিথি কৃষ্ণ নবমী, জন্ম রাশি হলো মকর, সূর্যোদয় সকাল 5টা 38 এবং সূর্যাস্ত বিকাল 5টা 46। মেষ রাশির রাশিফল, আজ বিদেশে কোনো বন্ধুর জন্য আনন্দ বৃদ্ধি পাবে। আজ উচ্চতর বিদ্যার্থীরা ভালো ফল পেতে পারেন, কোনো জায়গাতে ভালো ফল আজ সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যবসায় কোনো কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন, মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেস্তে যাবে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজ ক্লান্তিকর হলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না, দাম্পত্য জীবন সুখেই কাটবে। আপনি আপনার শখ পূরণে অথবা সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে অতিরিক্ত সময় ব্যয় করুন, জমি জমায় আজ বিনিয়োগ করতে পারেন, আজ ভালো কিছু উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। আজ অফিসে কাজ করায় মন লাগবে না, ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশির রাশিফল, মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে মামলায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, সামাজিক জীবনকে অবহেলা করবেন না, আপনার ব্যস্ততার মধ্যে সময় বের করে সপরিবারে পার্টির পরিকল্পনা করতে পারেন, আপনি ভালোবাসার মানুষটির সাথে ব্যক্তিগত অনুভূতিগুলি ভাগ করে নিতে পারেন। আজ বিবাহিত জীবনে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, আজ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে, ভিটামিনের অভাবে শারীরিক রোগ সৃষ্টি হতে পারে, আত্মীয়দের সাথে দেখা হওয়ার সুযোগ পাবেন, বিদ্যার্থীদের জন্য ভালো সময়, স্ত্রীর বেহিসাবি কথাবার্তায় সংসারে অশান্তি হতে পারে, নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হবে, যানবাহন বা জমি কোনো কিছু কেনার জন্য ভালো সময়। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল, আজ সারাদিন খুব আলস্যে কাটবে, বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন, সম্পত্তি বা জমি ক্রয় করার জন্য শুভ দিন, শেয়ারে বাড়তি বিনিয়োগ করতে পারেন, সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে, পেটের সমস্যায় ভোগান্তি হবে, আপনার চারপাশে থাকা মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আজ কর্মক্ষেত্রে জড়িত লোকের সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন, আজ সিনিয়রদের কাছে কিছু কথা শুনতে হতে পারে, ব্যবসার জন্য দিনটি ভালো বলে আশা করতে পারেন, সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, বিবাহিত জীবনে সেরা দিনগুলি উপভোগ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল, আপনার আশা কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতন প্রস্ফুটিত হবে, আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন, পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন, আপনার কাজকর্ম ভালোবাসার ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়, সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে, নতুন উদ্যোগ বা খরচগুলিকে আজ পিছিয়ে দিন। আজ নিজের জন্য একটু চাপে থাকতে পারেন, স্ত্রীর সাথে কোনো বিবাদ আজ বাঁধতে পারে, আজ সব কাজের জন্য পূজা পাঠে মন যাবে, শত্রুরা ক্ষতি করতে সফল হতে পারেন, সন্তানের দুশ্চিন্তা বাড়তে পারে, ব্যবসায় বিশেষ লাভে যোগ রয়েছে, দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনায় সফল হতে পারেন, বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারে, বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। এই ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশির রাশিফল, আজ কর্মস্থলে নিজেকে লুকিয়ে রাখায় ভালো হবে, স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন, ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না, বাড়িতে প্রবাসীকেও আসতে পারেন, অর্থনৈতিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবেন, আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, স্বাস্থ্যের সমস্যার জন্য গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থন হতে পারেন, আপনার যুক্তি আপনি ব্যবহার করুন, আজ চাকরিতে কিছু সুবিধা পেতে পারেন, আজ পার্টির পরিকল্পনা করতে পারেন, পছন্দসই ফল পেতে প্রচেষ্টায় যথেষ্ট মনোযোগ দিতে হবে, দিনটি আজ ভালোই কাটবে, আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, আপনি সুন্দর রোম্যান্টিক দিনগুলি ফিরে পেতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল, আজ অন্যদের সাথে খুশি ভাগ করে নেয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে, পরিবারের সদস্যদের থেকে দূরে থাকাই ভালো হবে, কিছু পার্টির আজ পরিকল্পনা করতে পারেন, ভালোবাসার সঙ্গে নতুন কোনো বিস্ময়কর দিক দেখাতে পারেন, আপনার সঙ্গী আজ আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারেন, আজ সঙ্গী অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে, বিবাহিত জীবনে সেরা দিনের উপভোগ করতে পারেন,
আজ কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে, প্রতিবেশীর চোখে আজ মহৎ হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভালো হবে, নতুন কোনো বন্ধু সাহায্যে বাধা আসতে পারে, ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না, আজ সাধু সঙ্গে থাকতে পারবেন, নিকট কেউ আজ শত্রুতা করতে পারে। আজ ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল। আজ কাজের প্রতি একটু মনোযোগ দিতে হবে, আজ কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনো বাধার সম্মুখীনের জন্য মাথা গরম হবে, পিতার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না, পেটের যন্ত্রণা বাড়তে পারে। আপনার জরুরি ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে, আজ আপনি কিছু বিশেষ কাজ করতে পারেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা ভালো হবে। আজ আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক বিস্ময় আসতে চলেছে, আপনি আজ জরুরি কাজ শেষ করতে পারবেন। বিবাহিত জীবনে কিছু সুবিধা আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল। স্বাস্থ্য ভালোই থাকবে, আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। পুরানো বন্ধুদের সাথে আর যোগাযোগ হতে পারে, আপনি আপনার প্রণয়কে বোঝার চেষ্টা করুন। প্রধান জমি সংক্রান্ত বিষয়গুলিতে আজ কিছু বিনিয়োগ করতে পারেন, আজ আপনি মানুষের কাজে সময় লাগাতে পারবেন। আপনার ভবিষ্যৎ কিছু পরিকল্পনা করতে পারেন, আজ নতুন কোনো কাজের আরম্ভ করতে পারেন। দুপুরের পরে কাজে ঝুঁকি আসতে পারে, মাথায় চোট লাগার আশঙ্কা রয়েছে। প্রেমের ব্যাপারে হতাশ হতে পারেন, আইনি কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে, বন্ধুমহলে বিবাদ বাঁধতে পারে, ধর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু খরচ হবে। ব্যবসায় ভালো কিছু আশা রাখতে পারেন, স্ত্রীকে নিয়ে চিন্তা বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। সকালের দিকে কোনো শত্রুর জন্য খারাপ কিছু ঘটতে পারে, শরীরে কোথাও কষ্ট পেতে পারেন, ব্যবসায় শুভ পরিবর্তন আসবে। আজ প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে, অনেকদিনের কোনো আশা বস্তু আজ লাভ হতে পারে। আর্থিক বিষয়ে একটু চাপে থাকতে পারেন, প্রেমের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে, সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আপনার বাচ্চারা আপনাকে সমর্থন করবে, আপনি প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। আজ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, নিজের চেহারা এবং ব্যক্তিত্বের মধ্যে আজ কিছু পরিবর্তন আসবে, আজ অবিস্মরণীয় কিছু করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন, আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে প্রকাশ করলে অত্যন্ত লাভদায়ক হতে পারেন। পারিবারিক পরিস্থিতি যেমনই হোক, আপনি তা স্বাভাবিক করতে সক্ষম হবেন, পরিবারের মধ্যে কোনো বিতর্ক বাঁধতে পারে। আজ প্রেমময় পরিবেশ থাকবে, আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আপনাকে ভালোভাবে বুঝতে পারবে, আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আপনার জীবনসঙ্গী নিয়ে আরও যত্নশীল হয়ে উঠবে। আজ কোনো সমস্যা বাড়তে পারে, শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, শিল্পীদের জন্য ভালো সময়, দাম্পত্য জীবন সুখে ভিতর দিয়ে কাটবে, ব্যবসায় নতুন কিছু যোগাযোগ আসতে পারে, কর্মসংস্থানে আপনার নিন্দা হতে পারে, আজ বিবাদের জন্য চাপ বাড়বে, ব্যবসায় ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। সাংবাদিকদের জন্য ভালো কিছু সময় আসতে চলেছে, বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে, ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, সামাজিক কাজের জন্য সম্মান বাড়বে, পিতার সম্পত্তি লাভের আশা রাখতে পারেন, শরীর খারাপ নিয়ে খরচ বাড়বে, বন্ধুদের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হবে, আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে, পরিবারের সদস্যদের সাথে আজ যথেষ্ট সময় কাটাতে পারবেন, আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে, ভালোবাসার মানুষটির অনুভূতিগুলি আজ বুঝতে পারবেন। আজ স্বেচ্ছামূলক কাজ শুধুমাত্র আপনাকে যারা সহায়তা করবে তাদের সাহায্য করবে না, বরং আপনাকেও ইতিবাচক দিক দেখাবে, আপনি স্ত্রীর সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীন রাশির রাশিফল। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে, সিদ্ধান্ত গ্রহণ আপনার মনে স্বচ্ছতা এবং গুরুত্বপূর্ণ হবে, দীর্ঘ সময় পর স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হবে, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপনের পাশাপাশি ছুটির পরিকল্পনা করাও ভালো হবে,
যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। আপনি ভালো ধারণায় আজ পূর্ণ থাকবেন। আপনার প্রত্যাশা বহির্ভূত লাভ আজ আসতে পারে। বিবাহিত জীবনে সেরা দিনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাস আজ লাভ করবেন। আজ ব্যবসায় আমূল পরিবর্তন দেখতে পারবেন। শরীরে কোথাও আঘাত লাগতে পারে, সারাদিন নির্ঝঞ্ঝাটে দিন কাটবে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে, আর্থিক উন্নতি বজায় থাকবে, সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকতে পারে। অযথা কোনো ঝামেলাতেও আজ জড়িয়ে পড়তে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।